রাজ্যের অন্য জেলা থেকে শ্রমিকদের নিয়ে এসে হিমঘরে কাজ করানো হচ্ছে। এই অভিযোগ তুলে বুধবারের মতো বৃহস্পতিবারও জলপাইগুড়ির 73 মোড় সংলগ্ন সেবাগ্রাম এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই বহিরাগতদের সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রে পাঠাতে হবে। দীর্ঘ সময় ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। হিমঘরের মালিক সুরেশ আগারওয়াল জানিয়েছেন, শ্রমিকদের 14 দিন কোয়ার্টারে কোয়ারেন্টাইনে রাখা হবে। আপাতত হিমঘরের কাজ বন্ধ থাকবে। প্রশাসন বললো আমাদেরকে যে এখানে যে যে কাউকে ভিতরে ঢুকতে দেবো না, বেরোতেও দেবো না। এখন এখন নিজে মালিকরা ঢুকলো ভিতরে, তাহলে ওদেরকে আটকানো হবে, আমরা এটাই দাবি করছি। এখন ওরা সবাই ঢুকলো, এখন ওদেরকে আটকানো হোক। আমাদের এখন প্রশাসন এটা করুক, এখন সবাইকে আটকে দেবে। সবাই যেহেতু ঢুকেছে তো সবাই আটকানো দরকার। অবরোধ না, অবরোধ তাহলে এটাই। আমরা 3 দিন থেকে প্রশাসনকে বলে যাচ্ছি যে এখান থেকে তোমার 31 জন লোক আসছে, ঠিক আছে? 31 জন লোক আসার পর আমরা 3 দিন থেকে প্রশাসনকে জানিয়ে যাচ্ছি। প্রশাসন বলছে 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর কিছু হয়ে যাবে। আজকে এই নিয়ে 3 দিন হয়ে 3 দিন হয়ে গেল, বাট তাও কোনো কিছু হলো না। এখানে শুরু হওয়া পাওয়া গেল, এখন জাস্ট বলছেন যে এখানেই থাকবে, এখানেই থাকবে। তাহলে এখানে থাকলে আমাদের বিষয়টা কি হলো? শুরু হওয়া পাওয়া গেল, আমরা চাচ্ছি ওদের কোয়ারেন্টিন করুক। আমরা অবরোধ করছি, এখানে যেগুলা লোক আছে ওরা 14 দিন ওদিকে থাকবে। কোথায়? যেখানে রাখুক। আমাদের দেশে যদি একটা লোকের কিছু বাইরের থেকে আসে, তাহলে সাথে সাথে নিয়ে যায় কেন পুলিশ? আমাদের কথা এটা। এখনই কি চাচ্ছেন আপনারা? এখন এখন মালিক ঢুকতেছে, এখানকার আমার গ্রামের লোক ঢুকতেছে, রোগটা যে সরাবে না তার কি মানে আছে?